মুন্সিগঞ্জ সদরের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পিটিআই এর সুপারিনটেনডেন্ট কুব্বত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা বাচ্চাদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলাতে মনোযোগী হওয়া প্রয়োজন। মমতা সাহানা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আয়োজনের মধ্যে ছিল লং জাম্প খেলা, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো খেলা সহ আরো বিভিন্ন কিছু। ডেস্ক রিপোর্ট, নিউজ 71 ডট টিভি। যাত্রা।